নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিলাম, এবার এক চামচ জিরে দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব, তারপরে দিচ্ছি নুন, দু চামচ নুন দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। টক দই দিয়ে রান্না করলে চিকেনটা খুব ভালো লাগে খেতে। দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একেবারেই কম করে রেখেছিলাম। এবার দই, পেঁয়াজ, মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব চিকেন। চিকেনটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এবার বেশ ভালো করে চিকেনটাকেও কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি তিনটে আলু। এবার চিকেনের ভালো কালারের জন্য আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেব। অনেকক্ষণ ধরে চিকেনটা কষিয়ে নিলাম। আমি চিকেনে অন্য কোনো মশলা আজকে আর দেব না, এই চিকেনটা রান্না করব আমি শুধু চিকেন মশলা দিয়ে, তাই সেই চিকেন মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেন মশলা দিয়ে চিকেন রান্না করে খেলে খুবই ভালো লাগে খেতে। এতে আমি এক্সট্রা গরম মশলা কিছুই দেবো না। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা আমি ঢেকে দেব। কিছুক্ষণ জাল করার পরে খুলে দেখব কেমন কি সিদ্ধ হয়েছে। প্রায় হয়ে গেছে চিকেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।